বন্ধুরা আমি সঙ্গীতা আন্নার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এলাম দেখুন আমার হাতে পাঙাশ মাছ এই পাঙাশ মাছ দিয়ে আমি আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো মাছের পিসগুলো দেখুন কত বড় এক একটা 200 গ্রাম আছে কোনটা 100 গ্রাম আছে এই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করলে যা লাগে না বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন তাহলে রান্নাটা আমি কিভাবে করছি মাছের রেসিপিটা করার জন্য প্রথমে আমি আলু আর বেগুনটা কেটে নেব এই দেখুন বেগুনগুলো কত সুন্দর সুন্দর টাটকা বেগুন লম্বা লম্বা করে কেটে নেব আলুটা ছিলে নেব লম্বা লম্বা করে কেটে নেব বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই বেগুনগুলোই আপনারা নেবেন এই বেগুনি বেগুনি এই বেগুনগুলো দিয়ে কিন্তু ঝোল ভালো লাগে এবার ধুয়ে নেব আমি আলু বেগুন আমি ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব মাছটাতে দেখুন কতটা তেল আর মাছটা দেখে বুঝতেই পারছেন যে মাছটা কত বড় উনান ধরিয়ে দিয়েছি উনানে বসিয়ে দেবো একটা কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব পাঙাশ মাছগুলো কিন্তু খুব ফোটে বন্ধুরা আমি একটু ঢেকে ঢেকে ভাজবো আপনারাও কিন্তু সাবধানে এরকম ভাবে ভাজবেন আর এই মাছের কিন্তু খুব ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো আমি ঢেকে ঢেকে ভেজেছি আর দেওয়া মাত্রই তেলে একদম চাকচিক করে ফুটছে মাছ ভাজার তেলে আমি আলু আর বেগুনটা ভেজে নেব লাল করে ভাজবো আলু বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব তেলে আমি কিছু ফোড়ন দিয়ে নেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব
পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো, একটা কেটে রেখেছিলাম, আর ভেজে রাখা আলু আবার একটু ভেজে নেব। কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট আমি জাল দিয়েছি, এবার তুলে নেবো ঢাকনা। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু লবণ দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তার উপরে আমি বেগুন গুলো দিয়ে দেবো, বেগুন গুলো মাছের রেসিপিটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর এইভাবে আপনারা রান্না করে বাড়িতে সবাই মিলে খাবেন। আমি এখন খেয়ে দেবো পাঙাশ মাছটা কেমন হয়েছে। আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বেগুন, মাছ, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, আজকে আমি যেরকম বানালাম আপনারা বানিয়ে সবাই খাবেন, দেখবেন ভালোই হবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে আমার পাশে থাকুন, আর রান্না রান্নার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।